আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা 61 গিগাবাইট মাদারবোর্ড অ্যাসেম্বল করে দেখাবো, কিভাবে প্রসেসর সেট করতে হয়, ফ্যান সেট করতে হয় এবং সেটা মাদারবোর্ডে ইনস্টল করতে হয়। তো আমাদের প্রসেসরের এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি কাটা দাগ আছে বা নব আছে। তো এই নব দুটি আমরা খেয়াল করব, খেয়াল রেখে এখানে প্রসেসরের মধ্যেও দুটি পয়েন্ট আছে। তো এই দুটি পয়েন্ট আমরা দেখে এই প্রসেসরটি সুন্দর করে খুব সাবধানে বসিয়ে দিব। যদি কোনোভাবে এই প্রসেসরের যে পিনগুলো আছে এই পিনগুলোর মধ্যে কোনো প্রকার, আমি আরেকটা বোর্ডে দেখাই, যদি কোনোভাবে এই পিনগুলো বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই আমাদের হয়তো ডিসপ্লে আসবে না বা প্রসেসর হিট হবে না বা পাওয়ারও না আসতে পারে। তো সেই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে। ওকে, আমরা প্রসেসরটা বসানোর পরে প্রসেসরের উপরে একটা পেস্ট আছে যেটা হিট অ্যাবজর্ব করে। তো সেই পেস্টটা আমরা দিয়ে এটার যে লক আছে এই লকটি আমরা এখান থেকে নামিয়ে, তারপরে এখানে আরেকটি লক আছে এটাকে আমরা এভাবে সেট করে দিব। সেট করে দেওয়ার পরে ফ্যান বসাবো। ফ্যান বসানোর খুব সহজ পদ্ধতি হচ্ছে যে ফ্যানগুলোর এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, দেখা যায় এখানে আমরা তীর চিহ্ন দেখতে পাচ্ছি। ওকে, এই তীর চিহ্নটা এদিকে যদি থাকে তো আমরা এটাকে বিপরীত দিকে করে নিব, ঠিক আছে? সবগুলো চারটা পাই আমরা বিপরীত দিকে করে নিব। হ্যাঁ, এটা আমরা এদিকে করে নিব। করে নেওয়ার পরে যে আমাদের এই ফ্যানটির যে স্লট আছে তো এটিকে আমরা এইখানেও আমরা দেখব কোন পাশে এটার লাগানোর যে সকেটটা আছে সেই সকেটটা কোন পাশে আছে আমরা এটা খুঁজে দেখব এবং সেই অনুযায়ী সেই দিকে মুখ করে ফ্যানটাকে লাগাবো। যেহেতু এই দিকে তো আমরা ফ্যানটা এই দিকে ঘুরিয়ে লাগাবো, যদি এই পাশে থাকতো তাহলে আমরা এইভাবে ঘুরিয়ে লাগাতাম। ওকে, তো আমরা এখন মাদারবোর্ডটাকে হাতে নিয়ে সুন্দরভাবে যে চারটা হোল আছে এই চারটা হোলে আমরা এখন সুন্দরভাবে বসিয়ে দিব। ওকে, দেখে নেব যে চারটা হোলের ভিতরে ঠিকভাবে বসছে কি না। বসার পরে আমরা এখানে একটি মাইনাস নিয়ে প্রথমে তো এই সাদা যে অংশটা আছে ওইটাকে আমরা চাপ দিয়ে লাগিয়ে দিব, দেখা যায় কি? এখানে সাদাটাতে চাপ দিলে আমাদের পিছনে দেখাই কি হচ্ছে। তো এই যে এখানে এই লকগুলো আটকা যাচ্ছে, ওকে, লকগুলো আটকে যাচ্ছে। তো এখানে আবার আমরা এই প্রত্যেকটা চারটা লকই একে একে আমরা আটকাই দিয়ে তারপর এখানে যে তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছি এইখানে হালকা করে চাপ দিব, চাপ দিলেই খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। হুম, খুব সুন্দরভাবে লকগুলো বসে গেছে। এখন দেখেন ফ্যানটা কিন্তু কোনোভাবে নড়ছে না, যদি একটা পাও নড়ে থাকে অনেক সময় এই মাদারবোর্ডের যে ফ্যান আছে এই ফ্যানের যদি একটা পাওয়ার লুজ থাকে অনেক সময় ডিসপ্লে আসতে চায় না বা ডিসপ্লে আসলেও মাদারবোর্ডটি বারবার রিস্টার্ট নেয়, এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হয়। তো লাগানোর সময়, ফ্যানটি লাগানোর সময় অবশ্যই ভালো করে আমরা সেটা দেখে নেব। ওকে, এখন আমরা ফ্যানের যে কানেকশনটি আছে সেটি আমরা সেট করে দিচ্ছি। আর ফ্যান সেট করার সময় এখানে দেখেন দুইটা কাটা দাগ আছে, এই কাটা দাগের এখানেও এরকম একটা নব সিস্টেম আছে পিছনে, ওই নব অনুযায়ী নবের দিকে করে এই কাটা দাগ দুটি দিতে হবে। তো আমরা নবের দিকে এই কাটা দুটি দিয়ে একটু ধাক্কা দেব তাহলে হয়ে যাবে এবং এটা আমরা বসিয়ে দেবো। তোমরা এটাকে এখানে তার একটা ইয়ে বসবে 12 ভোল্টের, এটাকে আমরা এই পাশেই দিই। এতো এখানে আরেকটা স্লট আছে, ওকে, তো এটা আমরা ফ্যানটিকে ফ্যানের কেবলটিকে একটু ইয়ে করে নেব। ওকে, তো আমাদের
ফ্যান এবং প্রসেসর লাগানো হয়ে গেছে। আমরা র্যাম তো লাগিয়ে দিছি, র্যামেরও র্যামটাও লাগাই দেখাই আবার। র্যামটা এই অবস্থায়, এই লক দুটি দুই পাশে খোলা থাকবে এবং এটি আমরা এভাবে এই কাটা দাগটি আর এইখানে আরেকটি কাটা দাগ আছে, এই কাটা দাগ অনুযায়ী বসায়ে এভাবে বসাবো। বসায়ে এটাকে আমরা পুশ করব, মোটামুটি পুশ করলে এই দুইটা লক অটোমেটিকলি আমাদের এই চেপে যাবে। ওকে, দেন আমরা এখন এটাকে মাদারবোর্ডে বসাবো। বস, তো মাদারবোর্ডটি বসানোর জন্য আমাদের এখানে একটি বে দেওয়া আছে, এই বেটা মাদারবোর্ড অনুযায়ী থাকে, তো এই বেটা আমরা এখন এখানে সেট করে নেব। তো এখানে আমরা যেহেতু এটা পুরনো মাদারবোর্ড, তো এটা আমরা খুলে নেব, এখানে একটু টেপা দিলেই এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে আমরা এটা বসাবো। তো অনেকেই অনেক সময় ইয়া হয়ে যায়, তো অনেকেই এটা লাগানোর সময় কোন দিকে লাগাবে তো সেটা খুঁজে পায় না। তো দেখেন এই পাশে লাগাবে না এই পাশে লাগাবে, তো এইখানে দেখেন যে এই ইয়াগুলোর মধ্যে ফোটা ফোটা লক আছে, তো লকটা বাহিরের দিকে হবে। হ্যাঁ, তো এই পার্ট, এই পার্টটা বাহিরের দিকে হবে এবং আমরা মাদারবোর্ডের এই সিস্টেমটা দেখে এই কুলা কোন দিকে হবে সেটা আমরা বসাবো। যেমন এটা হচ্ছে কি বলে এই অডিও